নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই দর্শক বন্ধু আমরা অ্যাস্ট্রোলজাররা বাস্তু এক্সপার্টরা আমাদের কাছে বহু ক্লায়েন্ট প্রতিদিন এরকম এসে থাকেন যে বিবাহ হচ্ছে না বা তাদের সন্তানদের বিবাহ হচ্ছে না দেরি হচ্ছে বিবাহে বারবার প্রপোজাল আসছে কিন্তু ভেঙে যাচ্ছে কানেকশান আসছে ফাইনালাইজ হচ্ছে না বা অনেকের হয়তো কানেকশানই আসছে না বা এই কানেকশান আসার ফাইনালাইজেশন হওয়ার মাঝখানে কোনো তৃতীয় পক্ষ শত্রুতা করছে তাদের পরিবারের দুর্নাম রটাচ্ছে এবং তার ফলে যেটা হয় যদি কোনো পরিবারের দুর্নাম একবার রটে গিয়ে থাকে সমাজে দেখবেন তাদের সঙ্গে এই বিবাহিত সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে অনেকেরই মনের মধ্যে কিন্তু সন্দেহ তৈরি হয় ভালো ছেলে মেয়ে হওয়া সত্ত্বেও অনেক সময় দেখা যায় পারিবারিক দুর্নামের জন্য তারা সম্বন্ধ স্থাপন করতে রাজি হয় না এছাড়াও দেখা যায় যে অনেক সন্তান তাদের বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে অবাধ্য হয়ে ইন্টারকাস্ট বা ইন্টার রিলিজিয়ান ম্যারেজের জন্য চাপ দিতে থাকে বাবা মাকে অনেক সময় তো তাদের মতামতকে অগ্রাহ্য করে তারা বিবাহ করে ফেলে পরবর্তীকালে এই বিবাহিত জীবন নিয়ে অনেক সমস্যার সৃষ্টি হয় এই ধরনের সমস্যাগুলো কিন্তু খুব কমন যেগুলো আমাদের কাছে আসে তো এক্ষেত্রে দেখা যায় যে অনেকেই যান জ্যোতিষ ব্যক্তিত্বদের কাছে অ্যাস্ট্রোলজারদের কাছে তারা আপনাকে আপনার জন্মছক দেখল দেখে হয়তো কেউ তন্ত্র কেউ যন্ত্র কেউ মন্ত্র কেউ রত্ন কেউ কবচ কেউ তাবিজ আপনাকে ধারণ করিয়ে দিল কিন্তু তারপরেও দেখা গেল আপনার কিচ্ছু হলো না ওয়ান পারসেন্টও ফায়দা আপনি পেলেন না কারণ কি এর কারণ একটাই কারণ সে শুধু আপনার জন্ম ছক দেখে তার রেমিডি দিয়েছে আমি যেটা সর্বদাই বলে থাকি যে সে কিন্তু আপনার বাস্তুতে যে সমস্যাগুলো আছে সেগুলোর কোনো সমাধানই দেননি বা হয়তো অনেকেই সেই সমাধান দেওয়ার মতন যোগ্য হয় না তাই দর্শক বন্ধু আমি আজকের এই ভিডিওতে একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝাব যে অ্যাস্ট্রোবাস্তু রেমেডি কত ইম্পর্ট্যান্ট সাপোজ দেখুন একটা স্ক্রিনে জন্ম ছক দেখাচ্ছি লগ্নের জাতক সপ্তমে শনি রাহু অবস্থান করছে যে কোনো অ্যাস্ট্রোলজারকে আপনি যান চোখ বন্ধ করে বলবে বিবাহে দেরি বিবাহ নিয়ে ভয়ঙ্কর রকমের সমস্যা রয়েছে বা বিবাহ হয়ে গেল দাম্পত্য জীবন নিয়ে এদের প্রচণ্ড রকমের সমস্যা থাকবে অসবর্ণ বিবাহ হওয়ার সম্ভাবনা বেশি যে এদের হয়তো ইন্টারকাস্ট ম্যারেজও হতে পারে ইন্টার রিলিজিয়ান ম্যারেজও হতে পারে কারণ শনি মেষ রাশিতে নিচস্ত হয় আর তার সঙ্গে রাহু যুক্ত হয়ে বসে আছে শনি এবং রাহু এই দুটো প্ল্যানেট পুরো আমাদের বাড়ির পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম এই কর্ণাট্টাকে রিপ্রেজেন্ট করে এবং এই দুটো পৃথিবী পৃথিবীতত্ত্ব আর্থ এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে কেন শনি মেষরাশিতে নিচস্ত হয় মেষ রাশি অগ্নিতত্ত্বকে রিপ্রেজেন্ট করে কারণ তার অধিপতি মঙ্গল মঙ্গলও অগ্নিতত্ত্বকে রিপ্রেজেন্ট করে সুতরাং এই পৃথিবী তত্ত্ব যখন অগ্নিতত্ত্বের ঘরে তার যে শত্রু এলিমেন্ট তার ঘরে গিয়ে বসে তখন সে নিজেকে খুব কমফর্টেবল ফিল করে না তাই এই শনিও এই মেষ রাশির ঘরে মানে অগ্নিতত্ত্বের ঘরে গিয়ে কিন্তু নিজস্ত হয় তার মানে আপনাকে এই ছক দেখে বুঝে নিতে হবে যেহেতু আমি পূর্বেই বললাম যে শনি রাহু দুটো প্ল্যানেটই পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম দিককে রিপ্রেজেন্ট করে পৃথিবী তত্ত্বকে রিপ্রেজেন্ট করে তাই আপনার গৃহের কিন্তু পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম দিকটি কোনো না কোনোভাবে কিন্তু ইমব্যালেন্স হয়ে আছে তা এখন জিজ্ঞেস করবেন এই দক্ষিণ পশ্চিম বা পশ্চিম দিক ইমব্যালেন্স হয়ে থাকার সঙ্গে এই ম্যারেজের সমস্যার সম্পর্ক কী দর্শক বন্ধু অনেক আছে অন্তত এইটটি এই ম্যারেজ রিলেটেড যে সমস্যাগুলো ঠিক হয়ে যেতে পারে যদি আপনার এই দক্ষিণ পশ্চিম দিকটি ঠিক থাকে কেন দক্ষিণ পশ্চিম দিক হল রিলেশনশিপের দিক অর্থাৎ বিবাহ দুটি মানুষের শুধু বন্ধন নয় দুটি পরিবারের সম্পর্কের বন্ধন এটা একটা রিলেশনশিপের দিক এ সুতরাং এই দিকটি যদি ইমব্যালেন্স থাকে কিভাবে ইমব্যালেন্স হতে পারে ধরুন এই দিকে ফায়ার এলিমেন্টের কোনো জিনিস রান্নাঘর এই কর্নারটাতে লাল রং এই দিকে যদি টয়লেট থাকে এই দিকে যদি গ্রিন কালার থাকে এই দক্ষিণ পশ্চিম দিকে যদি গ্রিন কালার থাকে তাহলেও কিন্তু দেখবেন যে আপনাদের গৃহের সন্তানদের এই বিবাহ রিলেটেড যে সমস্যাগুলো আমি উল্লেখ করলাম পূর্বে কোনো না কোনো একটা দেখা দেবেই দেবে বিবাহ কিন্তু সহজে হতে চাইবে না হলেও অনেক ঝুট ঝামেলা এর মধ্যে কিন্তু ইনভলভ থাকবে তাই বিবাহের মতন একটি পবিত্র বন্ধনের সম্পর্ক যদি কোনো ঝুট ঝামেলা ছাড়াই করতে হয় তাহলে কিন্তু আপনাদের গৃহের এই সাউথ ওয়েস্টের দিকটা কিন্তু ব্যালেন্স করতে হবে আবার দেখা গেল অনেক সময় অনেকে বলে যে রিলেশানস তো আসছে প্রপোজালস তো আসছে কানেকশানস তো আসছে সেগুলো ফাইনালাইজ হচ্ছে না কেন হচ্ছে না এইটা দেখার জন্য আবার যেতে হবে আপনাদেরকে সাউথ ইস্ট দক্ষিণ পূর্ব দিকে কারণ যে কোনো জিনিসের ফাইনালাইজেশন সেটা দেখা হয় গৃহের দক্ষিণ পূর্ব দিক থেকে যদি আপনাদের গৃহের দক্ষিণ পূর্ব দিক ইমব্যালেন্স থাকে মানে ইমব্যালেন্স কখন হবে যদি সেখানে টয়লেট থাকে যদি সেখানে সিঁড়ি থাকে বা দেখবেন ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক এই সাউথ ইস্টের কর্নারে যদি হয়ে থাকে তাহলেও কিন্তু দেখা যায় যে যতই সম্পর্ক আসুক না কেন সেগুলো কিন্তু ফাইনালাইজ হতে চায় না কোনো না কোনোভাবে এন্ড মোমেন্টে গিয়ে কেটে যায় বা এই সাউথ ইস্ট কর্নারে যদি কালো বা নীল রং থাকে তাহলেও কিন্তু সম্পর্ক কেটে যাবে অথবা ওয়েভি শেপের কিছু জিনিস কোনো শোপিস আপনাদের ওই দিকে দেওয়ালে যদি থাকে তাহলেও কিন্তু সম্পর্ক কেটে যাবে এই জিনিসগুলো সম্পূর্ণরূপে যদি বিচার না করে সঠিক বাস্তু রেমিডি না নেন আপনি কিন্তু এক পার্সেন্ট সুরাহা পাবেন না যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার নিশ্চয়ই করবেন আর নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না যারা প্রথমবারের জন্য আমার এই ভিডিও দেখছেন তারা নিচের লাল সাবস্ক্রাইব লেখা বাটনটি অবশ্যই টিপবেন পাশে বেল বাটনটি টিপতেও ভুলবেন না খুব ভালো থাকুন শান্তিতে থাকুন জয়গুরু